তোমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা যেমন 72 দলে বিভক্ত হয়েছিল, এই তোমরা আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। তিনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তির অগণিত বাড়ি দ্বারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সলি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি দুইটি কথা বলবো, 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্বটি হচ্ছে 1,24,000 নবী এবং রাসূলরা যে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্বটি কি? সেটি হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। কার দিকে আহ্বান করা? সবাই এদিকে মনোযোগী হই। কার দিকে আহ্বান করা? আল্লাহর দিকে। আল্লাহর দিকে আহ্বান করতে হবে, অর্থাৎ মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে, তাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। আর সেই কাজটি করতে হবে একটা ঐক্যবদ্ধ সংগঠনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমাদের অনেক ওস্তাদ তুল্য শায়েকরা এখন বলছেন সংগঠন করা যাবে না, বলছে কি না? আল্লাহ বলেছেন, ওয়ালচাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটি দল থাকা জরুরি। কাদের মধ্যে? পশু পাখির মধ্যে, মানুষদের মধ্যে কি থাকা জরুরি? তাহলে যে বা যারা বলছে দল থাকা যাবে না, দল করা যাবে না, তাহলে তারা কার বিরোধী কথা বলছে? আল্লাহ বিরোধী। এজন্য আমাদেরকে আল্লাহ বিরোধী কথা যারা বলছে তাদেরকে পরিত্যাগ করে আল্লাহর পক্ষে যারা কথা বলছে, আল্লাহর কথার সাথে যারা সুর মিলিয়ে কথা বলছে, তাদের পক্ষ অবলম্বন করতে হবে, তাই নয় কি? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে। আমরা প্রত্যেকেই দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করি। আমাদের এখানে একটা সমাজ আছে না, এই সমাজের একটা ইমাম আছে না? ইমাম আজান দেওয়ার পরে একজন ইকামত দেয়, আর ইমামের নেতৃত্বে আমরা সবাই জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করি না? তো আমরা বাহিরের জীবনে বিচ্ছিন্ন থাকবো কেন? এখানে তো একজন আমির মানছি, নেতা মানছি, এবং প্রত্যেকেই তাকে অনুসরণ করছি, তাই না? এজন্য আমরা সালাতের মতো আমাদের সার্বিক জীবনেও একজন আমিরের অধীনে থেকে সঙ্গবদ্ধভাবে থেকে আমরা জীবনযাপন করবো ইনশাল্লাহ, করবো তো? শুধু তাই নয়, আমরা কিন্তু প্রত্যেকেই দলবদ্ধভাবে বসবাস করি, আর প্রত্যেক ব্যক্তি কোনো আলাদা আলাদাভাবে জান্নাতে যেতে পারবে না, আলাদা আলাদাভাবে হকের পথে থাকতে পারবে না, দলবদ্ধ থাকবে। সেটা আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল কি বলেছেন? যে তোমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা যেমন 72 দলে বিভক্ত হয়েছিল, এই তোমরা আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? 73 দলে। এই যে দাদা, কথা বলার দরকার নাই, ওরা চলে যাবে না দেখে, আপনার বলার দরকার নাই, ওরা দেখছে। হ্যাঁ, আমরা সবাই শুনি, 2 মিনিট। কয় দলে বিভক্ত হবে ইহুদি খ্রিস্টানরা? 72 দলে। আর এই মুসলিমরা? 73 দলে। আল্লাহ রাসূল বলছেন সবাই জাহান্নামি একটা দল ব্যতীত। তিনি কি বললেন? দলের কথা বললেন, কোনো ব্যক্তির কথা বলেছেন? দল। আল্লাহ রসুলের সাহাবিদের সুন্না অনুযায়ী, আদর্শ অনুযায়ী, একজন মুসলিম মারা গেলে আমরা একটা কবরে যখন দাফন করি তখন দোয়া পড়ি, কি দোয়া? বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিহি, আল্লাহর নামে রসুলের দলে রাখলাম। মৃত্যুর পরেও রসুলের দলে থাকতে হয়, একাকি থাকার সুযোগ নাই। কাজেই আমরা দলবদ্ধভাবে থাকবো, থাকবো তো ইনশাআল্লাহ। আমরা দলবদ্ধভাবে থেকে আমরা সমাজ সংস্কার করব। এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষকে বিচ্ছিন্নতাবাদীদের থেকে পৃথক করে দলবদ্ধভাবে থাকার জন্য উৎসাহ প্রদান করে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। শেষ কথা, আল্লাহ রসুল বলেছেন ইদা সাদ্দা আমি ইজারুহু, যখন রমাদানের শেষ দশক চলে আসতো তখন তার লুঙ্গিকে তিনি কষে বেঁধে নিতেন। উদ্দেশ্য কি? ও আহিয়া লাইলাহু, তিনি সারা রাত্র জাগরণ করতেন। ও আইকদ আহলাহু, তিনি তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। কি জন্য?
আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করতেন, আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার প্রচেষ্টা করতেন। আমাদেরও একটা প্রচেষ্টা আছে, রমাদানের শেষ দশক চলে আসছে, সেই প্রচেষ্টাটা কি? আমরাও আমাদের কাপড়কে বেঁধে নেই কোষে, কিন্তু ইবাদতের জন্য না, শপিং করার জন্য। কিসের জন্য? শপিং করার জন্য। এখানেই তাদের এবং আমাদের পার্থক্য। আমরা যদি রসুলের আদর্শ ধারক বাহক হয়ে থাকি, সাহাবায়ে কেরামকে আমাদের আদর্শের আইডল মেনে থাকি, অনুসরণীয় ব্যক্তি মেনে থাকি, তাহলে আমাদেরকে ঠিক এইভাবে লুঙ্গিকে কষে বেঁধে নিতে হবে ইবাদত করার জন্য। আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক।